সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান ও শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের মজার অভিজ্ঞতার কথা বলেছেন বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, অপর দুই খান শাহরুখ ও সালমানের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প। মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, আমি যখন সালমান খানকে প্রথম দেখি তখন আমরা কেউই তারকা হয়ে উঠিনি। পরিচালক আদিত্য ভট্টাচার্যের একটি স্বল্পদীর্ঘ সিনেমায় অভিনয়ের সুবাদে তার বাড়িতে গিয়েছিলাম। পাশেই একটা লরে সাইকেল চালাচ্ছিলেন সালমান, তার সঙ্গে সেখানেই আমার প্রথম পরিচয়। আলাপের সূত্রে জানতে পারি, ছোটবেলায় সালমান আর আমি একই স্কুলে একই ক্লাসে এক বছর পড়েছিলাম, সম্ভবত সেটা ছিল গ্রেড টু, কিন্তু আমরা তখন কেউ কাউকে চিনতাম না। সাক্ষাৎকারে আমির বলেন, শাহরুখের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় 1992 সালে। তখন শাহরুখ সবেমাত্র জুহি চাওলার সঙ্গে রাজু বানগিয়া জেন্টলম্যান সিনেমার শুটিং শুরু করেছে। সে সময় আমি আর জুহিও নতুন একটি সিনেমার শুটিং করছিলাম। শুটিং সেটে তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তখন শাহরুখের বলিউড অভিষেক সিনেমা দিওয়ানা মুক্তি পায়নি এবং বলিউড অভিনেতা হিসেবে তাকে কেউ চিনত না। প্রথম পরিচয়ে শাহরুখকে আমার বেশ মিশুক ও হৃদয়বান বলে মনে হয়েছিল। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।